احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من ال الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلوا مما ذكر اسم الله عليه وقال الله تعالى في موضع آخر একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি পশু জবেহের সময় কি দোয়া পাঠ করতে হবে কুরবানি পশু জবেহের সময় সঠিক দোয়া কি পড়তে হবে এ বিষয়ে জানালে খুবই উপকৃত হতাম এবং দলিল সহকারে জানালে বেশি ভালো হয় ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোরবানির পশু জবেহের পূর্বে আমাদের কি করতে হবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের নাম নিতে হবে এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন নাম সুরা নম্বর ছয় এবং আয়াত নম্বর একশো আঠেরোতে বলেছেন ফাকুলু মিম্মা দু রসমুল্লাহি আলাই আল্লাহ রবুল আলমিন বলেছেন যে যেই পশুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিনের নাম নেওয়া হবে সেই পশুর মাংস তোমরা খাও তার মানে যেই পশুর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হবে সেই পশুর মাংস আল্লাহ রবুল আলমিন খাওয়ার নির্দেশ দিয়েছেন দেখুন সুরা নম্বর ছয় আয়ত নম্বর একশো আঠেরো তাহলে এই আয়ত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিসমিল্লা বলতে হবে কোরবানির পশু জবাহের পূর্বে কি বলতে হবে বিসমিল্লা এবং আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আনাম সুরা নম্বর ছয় এবং আয়াত নম্বর একশো একুশে বলেছেন যে ওলা তাকুলু মিম্মা আলম ইউদ্কারিসুল্লাহ আলাই এবং তোমরা ওই পশুর মাংস খেও না যেই পশু জবেহের সময় আল্লাহর নাম নেওয়া হয়নি দেখুন নাম সুরা নম্বর ছয় এবং আয়াত নম্বর একশো একুশ তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় কুরবানির পশু জবাহের পূর্বে তাহলে সেই পশুর মাংস আমাদের জন্য খাওয়া বৈধ নয় তার মানে কুরবানির পশু জবাহের পূর্বে আল্লাহর নাম নেওয়াটা হচ্ছে কী ওয়াজিব যা আমরা এই দুটি আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম তাছাড়া স্পষ্ট শাহি বুখারি এবং সাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো ষাট নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে বিন সুফিয়ান আল আলী রদি আল্লাহ তালু তিনি বলেন যে বিশ্বনবী সাল আলীহ আসালামের সাথে কুরবানিতে আমি উপস্থিত ছিলাম তিনি যখন নামাজ সমাপ্ত করলেন ঈদুল আজহার সলাদ শেষ করলেন তখন দেখলাম যে কিছু কোরবানির পশু জবাহ করা হয়ে গেছে অতঃপর বিশ্বনবী আলী আলীহাসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করেছে সে যেন ওর পরিবর্তে আর একটি পশু জবেহ করে কেননা তার কোরবানি হয়নি তার শুধু মাংস খাওয়াই হবে একথা সেহী মুসলিমের এক হাজার নশো একষট্টি নম্বর হাদিসে উল্লেখ আছে বুঝলেন তো আল্লাহ রসুল্লা ইসলাম বলছেন যে যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করেছে সে যেন তার পরিবর্তে আর একটা পশু কোরবানির জন্য জবাহ করে আর যে ব্যক্তি জবাহ করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে কোরবানির পশু জবাহ করে দেখুন সেই মুসলিম হাদিস নম্বর এক তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কুরবানির পশু জবাহের পূর্বে কি করতে হবে আল্লাহর নাম অবশ্যই নিতে হবে আর আল্লাহর নাম নেওয়াটা ওয়াজিব আর আল্লাহর নাম যদি না নেওয়া হয় কুরবানি পশুর জবাহের পূর্বে বা এমনি যে কোনো পশু জবাহের পূর্বে হালাল পশু বুঝলেন তো নাম না নেওয়া হলে তার মাংস খাওয়া আমাদের জন্য হারাম হবে বৈধ হবে না এ বিষয়ে আরও সেই বুখারি মুসলিমের হাদিস রয়েছে যেমন সেই বুখারি হাদিস নম্বর দু হাজার এবং সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো আটষট্টি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী আসালাম তিনি বলেছেন যে যেই পশুতে জবেহের সময় আল্লাহর নাম নেওয়া হয় এবং তাতে খুন বের হয় রক্ত বের হয় সেই পশুর মাংস তোমরা আহার করো খাও ভক্ষণ করো দেখুন সেই বুখারি হাদিস নম্বর দু হাজার তিনশো ছাপ্পান্ন এবং সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো আটষট্টি তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহর নাম অবশ্যই যাতে নেওয়া হয় তবে আমরা সেই পশুর মাংস খাবো নচেত না অতএব আমরা কুরবানির পশু জবাহের পূর্বে বা যে কোনো হালাল পশু জবেহের পূর্বে আমরা কি করব আল্লাহর নাম নেব বিসমিল্লা এবং তার সাথে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার যুক্ত করাটা কি মুস্তাহাব ভালো দেখুন এর দলিল মানাসিকুল হাজ লেখক আলবানি ছত্রিশ পৃষ্ঠা তো বিসমিল্লার সাথে আল্লাহ আকবর বলাটা হচ্ছে কি মুস্তাহাব আমরা এটা বুঝতে পারলাম এরপরে দেখুন যদি কোনো ব্যক্তি একা কোরবানি দেয় তাহলে সেক্ষেত্রে সে এই কোরবানির যে সঠিক দোয়া সম্পূর্ণ সঠিক দোয়া সেটি হচ্ছে এই যদি কোনো ব্যক্তি নিজে একা কোরবানি দেয় তাহলে এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহ হি আল্লাহ আকবর ইন ইনাদ মিন কা ওয়ালাক আল্লাহ তাকাব্বাল মিননি যদি কোনো ব্যক্তি একা কুরবানি করে তাহলে এই দোয়াটি পড়বে আর যদি তার সাথে তার পরিবার যুক্ত থাকে তার মানে ধরেন একটা ছাগল কোরবানি যদি করা হয় তাহলে পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে এ কথা স্পষ্টভাবে শাহী মুসলিমের হাদিসে উল্লেখ আছে তাই ছাগল যদি কোরবানি করা হয় এবং তাতে পরিবারের সকলকেই যুক্ত করার জন্য সেই সময় কী বলতে হবে বিসমিল্লাহি হি আল্লাহ আকবর আল্লাহ ইন্যাহাদ মিন ওয়ালাক আল্লাহ তাকাব্বাল মিন্নি অমিন আহলিবাইতি এই দোয়াটি পড়বে শেষে অমিন আহলি বাইতি যুক্ত করলেই নিজের পরিবারকেও যুক্ত করা হয়ে যাবে আর যদি অন্য কোনো ব্যক্তির কুরবানির জবেহ কেউ করে তাহলে সেক্ষেত্রে কি বলবে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ ইন নাহাদা মিন কালাক আল্লাহ তাকবাল মিন তারপরে যে সমস্ত ব্যক্তির নামে কুরবানি হবে তাদের নামগুলি বলতে হবে তারপরে কুরবানি পশু জবাহ করতে হবে এবং দেখুন দলিল মানাসিকুল হাজ শেখ আলবানি পৃষ্ঠা নম্বর ছত্রিশ এবং এর সময় বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহ রহমানির রহিম যোগ করা এটা সঠিক নয় এবং কুরবানির পশু জবেহের পূর্বে দরুদ পাঠ করা এটাও বিধাত দেখুন আলমুমতে সাত খণ্ড চারশো বিরানব্বই এবং কুরবানি পশু জবেহের পূর্বে যে লম্বা দোয়া আছে ইন্নি ওয়জাহাত ওয়াজহিয়াল জি এই যে এই দোয়াটি যে হাদিসে উল্লেখ আছে সেই হাদিসটি সোনানো আবিদাউদে উল্লেখ আছে এবং এই হাদিসের স্নানটা হচ্ছে অত্যন্ত দুর্বল জাইফ হাদিস অতএব তার ওপর আমল গ্রহণযোগ্য নয় তো ইন্নি অজাহাতু এই হাদিসটি জাইফ তার দলিল প্রমাণ দেখুন জাইফ আবিদাউদ জয়ীফ আবুদাউদ হাদিস নাম্বার পাঁচশো সাতানব্বই বুঝলেন তাহলে আমরা কুরবানি করার সঠিক যে দোয়া আমরা জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদের কুরবানির পশুজবাহের সময় সঠিক দোয়া পাঠ করে যাতে আল্লাহ রবুল আমিন তিনি আমাদের কুরবানি কবুল করেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তিনি যে দোয়া পাঠ করেছেন সেই দোয়া পাঠ করে আমাদের কুরবানি করার সকলকে তৌফিক দিন আমিন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকে আল কোরআন এবং সাহি সুন্না সঠিকভাবে বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما